সকাল মা মেয়ে কোথায় বেরিয়েছে আমিও বেরিয়েছি সাথে আমরা সবাই মিলে যাচ্ছি এখন সরস্বতী ঠাকুর আনতে কারণ কালকে থেকে তো সবার পরীক্ষা হয়ে যাবে আর আনা যাবে না ভালো তাহলে চলো আমাদের সাথে আমরা এখন হ্যাঁ আমরা তো পালপাড়াতেই থাকি এখানে প্রচুর ঠাকুর বিক্রি হয়

সব ঠাকুরই পছন্দ এবার এর মধ্যে একজনকে বেছে নিতে হবে কি বলছিস ঠাকুরকে হ্যাঁ আশীর্বাদ করতে বলছিস যাতে ঠাকুর ভালো করে বিদ্যা দেয় বুদ্ধি দেয় আর যাতে পরীক্ষাটা ভালো হয়

ঠাকুর এই যে মায়ের মুখ এখন ঢাকা রয়েছে পুজোর আগে ছাড়া খোলা যাবে না তাহলে তোমার রাগ করবে আর ঠাকুর পুজোটা দেখতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের সরস্বতী ঠাকুরের পুজোটা যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে তোমরা আর নোটিফিকেশানটা অল করে দিও সোনা রাগ করেছে কারণ সোনা বলছে এখনই ঠাকুরের মুখটা খুলতে কোথায় যাচ্ছিস ঠাকুরের মুখ খুললে এখন ঠাকুর রাগ করবে শোনাই আসো ঠাকুর এনে আমি আমার কাজে বসে পড়েছি যে কাজ চলছে আর সোনার

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার মধ্যে যা রান্না ভালোবাসে তারা বলতে পারবে আমি এখনো লঙ্কা দিইনি সোনার টা তুলবো ঠিক আছে তুমি তাদের তাহলে কষিয়ে দাও আমি দেখি কষাটা টেস্ট করে কেমন হয়েছে মানে লবণ লঙ্কা ঠিক আছে কিনা বেশ ঠিক আছে তারপর আমি স্নানে যাব

গুড ইভিনিং সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাড়িতে অনেকদিন বাড়িতে যাওয়া হয় না হ্যাঁ জানি কাল সোনার পরীক্ষা আছে তবে বেশিক্ষণের জন্য যাব না ঘন্টা খানিকের জন্য যাব একটু বসেই চলে আসবো আর একটা দরকারও আছে তো সেই কারণেই যাওয়া আজকে তো ঠিক আছে তাহলে বেরোই আমরা এখন আর সোনা আগেই বেরিয়ে গেছে বাইরে দাঁড়িয়ে আছে চলো তাহলে রেডি ও ঠাকুর ঠাকুর দেখাতে সোনা ডেকেছে সব বিদ্যা বুদ্ধি নিয়ে নিচ্ছে ঠাকুরের কাছ থেকে চেয়ে কালকে পরীক্ষা তো তাই ওটা ঠাকুরের গয় না গয় না ঠিক আছে ছোট ছো দেরি হয়ে যাবে মুকুট ধরো না ওগুলো ভেঙে যাবে চাপাটালি মোড়ের সিরাজ উদ্যান পার্কটি ওপেন হয়ে গেছে আবার আজকে তার ওপেনিং ছিল এগারোই ফেব্রুয়ারি আর বারোই ফেব্রুয়ারি থেকে পার্কটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে পার্কের প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা পার হেড এক একজনের এবং টিকিট কাউন্টার খোলা থাকবে রাত্রির আটটা পর্যন্ত আর পার্কটি খুলবে দুপুর একটা থেকে রাত্রির নটা পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি খুলে দেবে পার্কটি বেলা এগারোটার সময় আর আসবে কিভাবে চাপাডালি লরি স্ট্যান্ড থেকে সোজা এসে তোমরা চলে যাবে বাঁ বাদ গিয়ে গেলেই দেখতে পাবে আর যদি তোমরা স্টেশন থেকে আসো তাহলে বলবে চাপাটালি বাস স্ট্যান্ডে যাবো তাহলে সোজা আসলেই দেখতে পারবে সিরাজ উদ্যান তো যাই হোক সব ইনফরমেশন একটু দিয়ে দিলাম ব্লগটা খুব শীঘ্রই আসবে তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম কিছু একটু নিয়ে যাই তাই আমার মা খেতে ভালোবাসা হচ্ছে কাজু বরফি তাই মায়ের জন্য একটু কাজু বরফি আর বাবার জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি সুখ এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই সোনা আর দাদানের সাথে খেলা শুরু করে দিয়েছে তো ভালো লাগে না কালকে কি স্কুলে পরীক্ষা আছে কে বলবে ওর পরীক্ষা আছে আর এদিকে মা কি করছে দেখো যে মা করছে চিকেন পকোড়া সাংঘাতিক ব্যবসায়ে বসী দাও গেছে চিকেন পকোড়া হচ্ছে আর রাতের ডিনারও বেশ সাংঘাতিক ডিনার আছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই দেখো এই হচ্ছে রাতের ডিনার ফ্রাইড রাইস আর কি আছে একবারে মিসকেটের ভিতরে ঢুকে গেছি আমি চিলি চিকেন দেখতে তো দারুণ হয়েছে টেস্ট করে দেখতে হবে আর এখানে কি আছে বাবা পিঠে আর এই হচ্ছে রাইস ঠিক আছে কি খাচ্ছিস তুই তুই কি খাচ্ছিস চাট মশলা দিয়ে চিকেন দিয়ে লঙ্কা দিয়ে চাট মশলা দিয়ে কি চিকেন পকোড়া ঝাল লাগছে না ও তোমার এই বেলা ঝাল লাগে না হ্যাঁ কিন্তু ভালোই লাগছে না আজকে ভালোই পিকনিকটা হলো হাতটা এখন ধুয়েনি আবার ভাত দিয়ে খাবো এই যে ওর জন্য ওই দিনদা দেখো ছাড়া করে রেখেছে তোমরা সবাই দেখো কিন্তু ও খেলো কি জানো তো খেলা হচ্ছে ঝাল দেওয়াটা শিশি শিষি ওর এইবারে ঝাল লাগে না হুম আর এই যে এনেছিলাম আমরা ওই মিষ্টি শুক আর কাজু বরফি খাওয়া হয়ে গেছে আর একটু পরে মারা পরে খাবে এখন না ভাত দিয়ে ভাত দিয়ে এই যে সোনা খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে সোনাকে খাওয়া হলে আমরা বেরিয়ে যাবো তাই তো আর আমরা আমরা আর এখন খাচ্ছি না কারণ এখনও সবে আটটা মানে সাড়ে আটটা বেজেছে তো এত তাড়াতাড়ি খাই না যেহেতু খাবারটা নিয়েই চলে যাব আর সোনার খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবো কারণ যেহেতু কালকে সোনার পরীক্ষা আছে না আমার এখন খাবো তাড়াতাড়ি খাও বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে সোনা এখন রেডি করে দিয়েছি সোনাকে সোনাকে রেডি করে এখন ঘুম পড়াবো তাই না হ্যাঁ তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক লাইক আর সবাই ভালো থেকো আজকে ভিডিওতে এখান থেকে করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো সাথে শেয়ার